সাইদ হাসান লিখেছেন শাশুড়ির করা মামলায় কারাভোগ করছেন ইব্রাহিম অমর নামে এক ন এক ব্যক্তি অথচ মামলাটি মিথ্যা ও এর সব অভিযোগ অবান্তর বলে দাবি করছেন কারণ তরুণ ইব্রাহিমের স্ত্রী ইব্রাহিম গত বছর ন মুসলিম জান্নাতুল ইসলাম স্নেহাকে বিয়ে করেন আমি স্বেচ্ছায় ধর্মান্তরিত হয়েছি স্বেচ্ছায় বিয়ে করেছি আমি আমার স্বামীর কাছে থাকতে চাই আমার মা বাবার কাছে যেতে চাই না অতএব আমার নির্দোষ স্বামীকে জামিন দিয়ে উক্ত মিথ্যা মামলাটি খারিজ করে দেয়া হোক মেয়ের ইসলাম ধর্ম গ্রহণ ও মুসলিম যুবককে বিয়ে করায় শাশুড়ি দ্বারা মিথ্যা মামলা শিকার হয়েছেন ইব্রাহিম অমরের উপরে আপনার মন্তব্য কামনা করছি দেখুন আমরা আমাদের দেশে এমন একটা অবস্থা দেখতে পাচ্ছি যেটি আসলে বাংলাদেশের শুরু থেকে পর্যন্ত এরকম অবস্থা কখনো হয়েছে বলে আমার মনে হয় না আমরা দেখতে পাচ্ছি যে একজন মেয়ে তিনি হিন্দু থেকে ইসলাম গ্রহণ করেছেন স্বেচ্ছায় সজ্ঞানে প্রাপ্তবয়স্ক তিনি বলছেন কিন্তু তারপরও তাকে হেনস্থার শিকার হতে হচ্ছে তাকে বাধা দেওয়া হচ্ছে তার ইসলাম পালনে একজন প্রাপ্তবয়স্ক মেয়ে ধর্ম তিনি গ্রহণ করেছেন ইসলামকে এবং মুসলিম যুবককে বিয়ে করেছেন সুস্থ স্বাভাবিকভাবে এক্ষেত্রে আমাদের প্রচলিত আইন এবং সংবিধান আলোকে মা বাবার কোনো বাধা দেওয়ার কোনো অধিকার থাকার কথা নয় কিন্তু সেটা হচ্ছে মেয়ে দাবি করছে আমাকে কেউ জোর করেনি জবরদস্তি করেনি তারপরও ছেলেকে আপনার জেলখানায় বন্দী থাকতে হচ্ছে এগুলো আমাদের দেশে যে একটা ভয়াবহ সাংস্কৃতিক আগ্রাসন চলছে এবং মুসলমানদেরকে যে খুব ময় একটা পরিস্থিতির মধ্যে ফেলে দিয়ে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করা হচ্ছে সেটি বোধ হয় বোঝার জন্য পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই এটি সুস্পষ্ট অবিচার এবং এই ভদ্রলোক ইব্রাহিম অমর তিনি অবিচারের মুখোমুখি হচ্ছেন আমরা চট্টগ্রামে এটা নিয়ে আপনার আদালত এলাকাতে দেখেছি কি ধরনের কাণ্ড সেখানে ঘটানো হয়েছে কুমিল্লাতে একই ধরনের ঘটনা ঘটেছে তো এই দৃশ্যটা যদি উল্টো হতো তাহলে সেক্ষেত্রে চিত্রটা কেমন হতো আমার মনে হয় সেটা বলাই বাহুল্য তো ইসলাম এবং মুসলমানদের উপর এক ধরনের হস্ত আমরা দেখতে পাচ্ছি সমাজ রাষ্ট্রযন্ত্র এবং সমাজের প্রত্যেকটা সেক্টর তো এগুলো পরিকল্পিতভাবে ইসলাম মুসলমানদের বিরুদ্ধে আমার মনে হচ্ছে করা হচ্ছে এবং এর পরিণতি ভালো কিছু বই আনবে না আমাদের সমাজে এগুলো কারণে আর অস্থিরতা বিরাজ করবে এবং আমরা খুব বাজে একটা পরিস্থিতির মধ্যে মনে হয় চলে যাচ্ছি আল্লাহ তাল দান করুন আমাদেরকে হেফাজত করুন সবাইকে মোহাম্মদ শান্ত লিখেছেন আমাদের বংশে একটা কুসংস্কার আছে আমরা গাবি পালছি কিন্তু দুধ বিক্রি করতে পারছি না কারণ আমাদের পূর্বপুরুষরা বলে গেছে দুধ বিক্রি করলে নাকি গাভীর বাচ্চা মারা যায় ইসলামের আলোকে বিষয়টা সম্পর্কে বলুন এটি যে কুসংস্কার সেটি আপনি নিজেই বলেছেন এবং আপনি সঠিক বলেছেন যে এটি কুসংস্কার হয়তো কখন এরকম হয়েছে দুধ বিক্রি করেছে আবার এদিকে গাভীও মারা গেছে সরি গাভীর বাচ্চাও মারা গেছে তো গাভীর বাচ্চা মারা গেছে সেটা দুধ বিক্রি না করলেও হয়তো মারা যেত কয়েকবার হয়তো এরকম হয়েছে এরপর থেকে তাদের মতো এরকম ধারণা জন্মেছে এটি একান্তই হয়তো কাকতালির ব্যাপার ছিল মূলত দুধ বিক্রির সাথে গাভীর যা বাচ্চা বা মরার কোনো সম্পর্ক থাকতে পারে না এটা না বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না ইসলাম এর কোনো ভিত্তি আছে যার কারণে এরকম কোনো ধারণা রাখাটাই গুনাহের হবে এবং এটি আপনাদের ভাঙা উচিত এবং ভাঙলে যদি মারা যায় তারপরও আপনারা অব্যাহত রাখলে একটা সময় ঠিকই দেখবেন এই শাল না এই ধারা বন্ধ হয়েছে অতএব শয়তান কোনোভাবে সুযোগ দেওয়া উচিত না এরকম কুসংস্কারের জন্য বিশ্বাস ধারণ করে লালন করে আশিক মণ্ডল লিখেছেন আমার আপন চাচা বিধর্মী হয়ে গেছেন আমাদের থেকে দূরে থাকেন শুনেছি তিনি বাড়িতে কীর্তন করেন নিজের নামও পরিবর্তন করেছেন তার থেকে সম্পর্ক রাখাও তার বাড়িতে খাওয়া যাবে খুবই দুঃখজনক ব্যাপার এবং এ বিষয়গুলো এই জন্যই হয় যখন পরিবারের গোড়া থেকে দিনই চর্চা না থাকে বা তার অভাব থাকে তো এরকম ব্যক্তি তার সাথে যদি আপনাদের রক্ত সম্পর্কে আত্মীয় সম্পর্ক রাখার যে ব্যাপার আছে সেই জায়গা থেকে আপনারা সম্পর্ক রাখেন তো সে রাখতে পারেন কিন্তু তার বাড়িতে গিয়ে আপনি হারাম খাবার খেতে পারেন না এবং বন্ধুতা সুলভ সম্পর্ক নয় বরং জাস্ট রক্ত সম্পর্কে আত্মীয় হিসাবে সম্পর্ক রাখা যা সেটুকুর সম্পর্ক আপনি রাখতে পারেন এর বাইরে তাকে যদি আহ পথে আহ্বান করার স্বার্থে বা প্রয়োজনে সম্পর্ক রাখতে চান সেটুকু আপনি করতে পারেন এছাড়া অন্তরঙ্গ সম্পর্কতার সাথে সৃষ্টি করবার কোনো সুযোগ নেই ই আপনি লিখেছেন আমার বাবা তার পীরের ছবিতে সেজদা করে আর বিড় করে কি সব বলে আমরা এ বিষয়ে কোনো মন্তব্য করলে আব্বু আম্মুর সাথে ঝগড়া করে ঝামেলা করে এখন এই বিষয়ে আমরা কি করতে পারি দেখুন আপনারা বলতে গেলে যদি ঝামেলা হয় তাহলে সেক্ষেত্রে আপনারা অন্য কাউকে দিয়ে বোঝান অন্য কাউকে তার পেছনে দাওয়াতি কাজে লাগিয়ে দেন এবং বিভিন্নভাবে তাকে আপনারা ভিন্ন কোনো পরিবেশে নেওয়ার চেষ্টা করেন কৌশলে ঘোরার নাম দিয়ে অন্য কোনোভাবে সে কাজগুলো আপনারা করেন কি তিনি যদি আপনাদের সাথে রোড় আচরণও করেন তারপরও আপনারা বিনয়ের সাথে বিনম্রতার সাথে আপনাদের কাজ অব্যাহত রাখেন যতটুকু সম্ভব নিজেরা না পারলে অন্যদেরকে দিয়ে নিশ্চয়ই কোনো পীরের ছবি যে সেটা করা এটা শির্ক তিনি শির্কে লিপ্ত হয়েছেন এবং এটি তার ইমান হরণকারী একটি বিষয় এ বিষয়টি বোঝার মতো ক্ষমতা তার নেই তার জন্য চোখের পানিফিল্লাদার কাছে দোয়াও করতে থাকেন আবহাওয়া রিদিউল্লা তালহু তার মায়ের জন্য নবী কীম সুল্লাহ আসলামের কাছে হেদায়তের দোয়া চেয়েছেন এবং নবী স্লাল সালাম তার মায়ের জন্য কিন্তু হেদায় হেদায়তের দোয়া করেছেন অতএব বাবা মা যখন বিপদগামী হয় তাদের জন্য সন্তান হিসাবে আমরা যদি সর্বোচ্চ আন্তরিকতার সাথে সর্বোচ্চ গুরুত্বের সাথে দোয়া করতে থাকি আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকি আল্লাহমাতালা হেদায়ত তাদেরকে দিতেও পারেন আমরা চেষ্টা করার দায়িত্ব আছে চেষ্টাটা সর্বোচ্চভাবে করব করবো এবং সার্বিকভাবে করব আল্লাহ তালা তফিক দান করবো সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে